2014 সালে হিজরাদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয় সরকার। শুধু স্বীকৃতি নয়, হিজরাদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতেও চলছে সরকারের নানা প্রশিক্ষণ কর্মসূচি। দেশে হিজরা সম্প্রদায়ের কথা থাকছে আফরিন জাহানের রিপোর্টে। দেশে এখন হিজরাদের সংখ্যা কত সঠিক সংখ্যাটা পাওয়া মুশকিল হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছেন তা 10,000-এর কিছু বেশি। সংখ্যাটা যাই হোক না কেন, মানুষ হিসেবে এরা কতটা অধিকার ভোগ করছে প্রশ্ন সেটাই। উত্তর একেবারেই নাভদক নয়। সমাজে নিগৃহীত এই সম্প্রদায়কে সম্মানের সঙ্গে জীবন ধারণের ব্যবস্থা করে দিতে উদ্যোগী বর্তমান সরকার। হিজড়াদের স্বাবলম্বী করে সমাজের মূলধারায় নিয়ে আসতে বাস্তবায়িত হচ্ছে বেশ কিছু পরিকল্পনা। 2012-13 অর্থবছর হতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চলছে হিজড়াদের প্রশিক্ষণ কর্মসূচি। হিজড়াদের স্বাবলম্বী হতে দেশব্যাপী চলমান এই প্রশিক্ষণে ভালো করলে রয়েছে ঋণ নেওয়ার সুবিধাও। এই সেন্টার থেকে 110 জন হিজড়াকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, তারই ধারাবাহিকতায় আরো 50 জন হিজড়া প্রশিক্ষণার্থীদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। হিজড়া বিদ্রুপ নয়, বরং সম্মান নিয়ে বাঁচতে চাওয়ার আকুতি রয়েছে হিজড়াদের মধ্যে। সমাজের বোঝা না হয়ে সম্পদ হয়ে প্রতিষ্ঠা পেতে চায় তারাও। আমি চাই যেন একটা পালার দিতে পারি, আমি চাইতেছি আমার নিজে পায়ে দাঁড়াবো, আমি মানুষের কাছে ভিক্ষা করব না। জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য অনেক করতেছে, যে আমাদের স্বীকৃতি দিছে তৃতীয় লিঙ্গ হিসাবে। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, হিজড়ারা অন্য সবার মতোই আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাই তাদেরকে জনসম্পদে পরিণত করতে সরকার এই বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। কারিগরি প্রশিক্ষণ পাওয়া হিজড়া জনগোষ্ঠী তাদের বদলে যাওয়া জীবনের কথা বলে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দেশের সকল হিজড়াকে প্রশিক্ষণের আওতায় আনা গেলে বদলে যাবে তাদের জীবন। হিজড়া জনগোষ্ঠীও চায় সমাজের মূল স্রোতধারায় নিজেকে যুক্ত করতে, চায় আত্মনির্ভরশীল হয়ে প্রতিষ্ঠা পেতে। তাদের সহযোগিতার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ যে নিঃসন্দেহে প্রশংসা দাবি রাখে তা স্বীকার করলেন এখানকার প্রশিক্ষণার্থীরা। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন